হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার কিউএনএ সেশন। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালট্যান্ট প্যাথলজিস্ট। এই চ্যানেলে আমার যে মেইন চ্যানেল অর্থাৎ ডক্টর অন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্ট করে থাকেন, যে সমস্ত প্রশ্ন আপনারা করে থাকেন, সেই সমস্ত কমেন্ট নিয়ে এই ব্লগে আমি এক্সপ্লেন করি। তো আজকে এই চ্যানেলের সেকেন্ড কিউএনএ সেশন অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। আপনাদের যে সমস্ত প্রশ্নগুলি আছে তার মধ্যে আমি কিছু প্রশ্নকে সিলেক্ট করেছি এবং চেষ্টা করব এই ব্লগে সেগুলোকে এক্সপ্লেন করার। প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নটি করেছেন সৌম্যদীপ দত্ত। উনি লিখেছেন, স্যার, গ্লাইসিন, আর্জিনিন এবং মিথিওনিন এই তিনটে অ্যামাইনো অ্যাসিড থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়। পরের ভিডিওতে ক্রিয়েটিনিন বাড়লে কোনো প্রোটিন ইনটেক নিষেধ করে কি না সেই বিষয়ে জানাবেন। ফিজিওলজিতে পড়ানো হয়েছিল, বাট আপনি যদি একটু আজকের মতো ভেঙে বলে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সৌম্যদীপ দত্ত। তো সৌম্যদীপ, আপনি নিশ্চয়ই দেখছেন আপনার যে প্রশ্নটি, যে মেন প্রশ্ন যেটি, সেটি হলো যে ক্রিয়েটিনিন বাড়লে সেক্ষেত্রে প্রোটিন ইনটেকে নিষেধ করা হয় কি না, অর্থাৎ প্রোটিন ইনটেক রেস্ট্রিক্ট করা হয় কি না। তো অবশ্যই করা হয়। ক্রিয়েটিনিন, প্রথমে তো জেনে রাখি যে ক্রিয়েটিনিন হলো আমাদের শরীরের একটি বর্জ্য পদার্থ, যেটি আমাদের শরীরে কিডনির মাধ্যমে নির্গত হয়। এই ক্রিয়েটিনিন তৈরি হয় মাসেলের থেকে বা প্রোটিন থেকে, আর এই ক্রিয়েটিনিন নির্গত হয় কিডনির মাধ্যমে। সুতরাং কিডনির নর্মাল ফাংশন যদি থাকে, অর্থাৎ কিডনি যদি সঠিকভাবে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনিন লেভেল কিন্তু নর্মালই থাকে। অর্থাৎ যতটুকু ক্রিয়েটিনিন শরীর থেকে বের করে দেওয়ার প্রয়োজন, কিডনি সেটুকুকে শরীর থেকে নিঃসৃত করে। তার ফলে কি হয়, রক্তে নর্মাল রেঞ্জে ক্রিয়েটিনিন থাকে। কিন্তু কিডনির যখন বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন অ্যাকিউট রেনাল ফেলিওর বা ক্রনিক রেনাল ফেলিওর, এই ধরনের কন্ডিশনে কি হয়, কিডনির যে নর্মাল ফিল্ট্রেশন পাওয়ার সেটি কমে আসে। তার ফলে কিডনি নর্মাল হারে শরীর থেকে এই সমস্ত দূষিত নাইট্রোজেনাস যে সমস্ত ওয়েস্ট গুলি শরীরে তৈরি হয়, সেগুলিকে ঠিকমতো শরীর থেকে এক্সক্রিট করতে পারে না। তার ফলে কিন্তু রক্তে এই ধরনের কম্পাউন্ডগুলি বিল্ড আপ হয়। অর্থাৎ কি হয় যে রক্তে কিন্তু বিভিন্ন রকম নাইট্রোজেনাস ওয়েস্টের পরিমাণ বাড়তে থাকে। সুতরাং যখন কিডনির কোনো অ্যাবনর্মালিটি আছে, বিশেষ করে রেনাল ফেলিয়ারের মতো কন্ডিশন, যখন কিডনিতে নর্মাল পরিমাণে এগুলি নিঃসৃত হচ্ছে না কিডনি থেকে, তখন কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে থাকে। আর এই ধরনের কন্ডিশনে যেহেতু রেনাল ফিল্ট্রেশন পাওয়ার কমে থাকে, তার জন্য কি করা হয় যে নর্মাল যে পরিমাণে প্রোটিন নেওয়া উচিত তার থেকে একটু কম নেওয়া হয়। কিন্তু প্রোটিন ইনটেক একদম কমানো হয় না বা নিষেধ করা হয় না, কারণ প্রোটিন আমাদের শরীরের জন্য খুব এসেন্সিয়াল। বিশেষ করে প্রোটিন হচ্ছে আমাদের শরীরে বিল্ডিং ব্লকস, অর্থাৎ শরীরের যে বিভিন্ন টিস্যু আছে সেগুলির নতুন করে যখন তৈরি হয়, তখন কিন্তু তার জন্য প্রোটিন খুব জরুরি। শরীরে যে কোনো রকম ইঞ্জুরি হলে সেগুলির রিপেয়ারের জন্য, এছাড়াও আরও বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে যেগুলির জন্য কিন্তু প্রোটিন খুব জরুরি। সুতরাং রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রোটিন একদম বন্ধ করা হয় না, সেখানে রেস্ট্রিক্ট করা হয়। কার ক্ষেত্রে কতটা কি রেস্ট্রিকশন হবে সেটা পেশেন্টের কন্ডিশন, তার রেনাল ফাংশন, তার বডি ওয়েট, এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এবং অবশ্যই কিন্তু সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে রেনাল ফেলিওরের মতো কন্ডিশন আছে, তারা কিন্তু অবশ্যই তার নিয়ারেস্ট যে নেফ্রোলজিস্ট ডক্টর যিনি আছেন তার পরামর্শ অনুযায়ী অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে কতটা প্রোটিন নিতে হবে সেটা যেন ডিসাইড করে তারপরে তিনি সেই মতো চলেন। তো আশা করব আপনার প্রশ্নটির উত্তর পাওয়া গেল। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নটি করেছেন গোপাল মণ্ডল। তিনি জানতে চেয়েছেন, লিকার চা খেলে কি কোলেস্টেরল কমে কিনা। খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। এই বিষয়ে কিন্তু এর আগে অনেক রিসার্চ বা গবেষণা হয়েছে যে লিকার চায়ের সাথে, বিশেষ করে চায়ের সাথে, চা পানের সাথে কোলেস্টেরল লেভেলের কোনো সম্পর্ক আছে কি না, সেই নিয়ে কিন্তু অনেক রিসার্চ হয়েছে। এখনও অবধি যে সমস্ত স্টাডিগুলি হয়েছে তার মধ্যে একটি স্টাডিতে বেশ সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া গেছে। সেটি হলো যে রেগুলার যদি গ্রিন টি, বিশেষত শুধুমাত্র চা নয়, বিশেষত গ্রিন টি যদি রেগুলার সীমিত পরিমাণে খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু রক্তের দুটি কম্পোনেন্ট কন্ট্রোলে থাকে। তার মধ্যে একটি হলো টোটাল কোলেস্টেরল আর সেকেন্ড হলো এলডিএল, অর্থাৎ লো
ডেন্সিটি লাইপোপ্রোটিনস, এই দুটি কিন্তু কন্ট্রোলে থাকে। আর আরেকটি প্যারামিটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে লিপিড মেটাবলিজমের মধ্যে বা শরীরে যে বিভিন্ন রকম লিপিড থাকে তার মধ্যে আরেকটি লিপিড থাকে যেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো HDL বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই স্টাডিতে দেখা গেছে যে টোটাল কোলেস্ট্রল এবং LDL এই দুটিকে নিয়ন্ত্রণ করতে গ্রিন টি হেল্প করে, কিন্তু HDL এর লেভেল কন্ট্রোলে কিন্তু কোনোভাবে হেল্প করে না। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি আবার করেছেন সৌম্যদীপ দত্তই, তিনি জানতে চেয়েছেন স্যার ডিফারেন্স বিটুইন CML অ্যান্ড ALL। যারা এর আগে ব্লাড ক্যান্সার বা লুকিমিয়া রিলেটেড ভিডিওগুলি দেখেননি তিনি, তারা কিন্তু মেইন চ্যানেলে গিয়ে, আমার যে ডক্টর ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে বিভিন্ন টাইপের লিউকিমিয়া নিয়ে আমি বিভিন্ন রকম আলোচনা করেছি, এবং স্পেসিফিক টাইপ নিয়ে যেমন ALL, AML, CML, CLL এই চারটি টাইপ নিয়ে সেপারেট আমার কিন্তু ব্লগ আছে। যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্ট থাকে, যদি আপনার প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু এই চ্যানেলটি ভিজিট করে ব্লগগুলি দেখে নিতে পারেন। তাও সংক্ষেপে একটু জানিয়ে রাখি যে CML আর ALL এই দুটির মধ্যে কি ডিফারেন্স আছে। CML আর ALL হলো দুটো টাইপের লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার। তার মধ্যে CML হচ্ছে ক্রনিক মায়েলয়েড লিউকিমিয়া, এটি সাধারণত একটু বয়স্ক ব্যক্তিদেরই হয়, মোটামুটি 50-60 এই রকম রেঞ্জে হয়। আর এক্ষেত্রে যেটা হয় যে রক্তের মধ্যে যে ইম্যাচিওর ফর্মস WBC বা শ্বেত রক্তকণিকা যে ইম্যাচিওর ফর্মস সেগুলি বেড়ে যায়, সামান্য পরিমাণে ব্লাস্টও বাড়ে। কিন্তু শুধুমাত্র ব্লাস্ট বাড়ে এমন নয়, এক্ষেত্রে ব্লাস্ট অল্প বাড়ে তার সাথে অন্যান্য ইম্যাচিওর ফর্মসও বাড়ে। সাইন সিমটমসের মধ্যে কিছু ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই অ্যাসিমটোম্যাটিক হিসাবে প্রেজেন্ট করতে পারে, বা সামান্য জ্বর সর্দি কাশি দুর্বলতা ইনফেকশন এরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার কিছু ক্ষেত্রে এটা বেশ সিভিয়ার কন্ডিশনও প্রেজেন্ট করতে পারে। এটির ক্ষেত্রে ট্রিটমেন্টের মধ্যে একটি বেশ ভালো ট্রিটমেন্ট মডালিটি এখন আছে, যেটিকে বলা হয় ট্রাইরোসিন কাইনেস ইনহিবিটর TKI, এরকম কিছু মেডিসিনস এসছে যেগুলি কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার চলে আসি ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার ক্ষেত্রে। এই টাইপের লিউকিমিয়াটি সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এই লিউকিমিয়াটি খুব অ্যাকিউটলি প্রেজেন্ট করে, অর্থাৎ খুব সাডেনলি ডেভেলপ করে অল্প সময়ের মধ্যে। এক্ষেত্রে পেরিফেরাল ব্লাডে কিন্তু ইম্যাচুর ফর্মসের মধ্যে শুধুমাত্র ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু ব্লাস্ট। CML এর ক্ষেত্রে কিন্তু ব্লাস্ট যেমন অল্প পরিমাণে থাকে তার সাথে অন্যান্য ইম্যাচুর ফর্মসও থাকে, কিন্তু ALL এর ক্ষেত্রে শুধুমাত্র মানে ম্যাক্সিমাম মেজরিটি পোর্শন অব দি অ্যাবনর্মাল সেলস আর ব্লাস্ট। এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপ করে, বিভিন্ন সিস্টেমের ইনভলভমেন্ট হয়, তার মধ্যে খুব কমন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে ইনভলভ করতে পারে। তাছাড়াও অন্যান্য অর্গানেও ইনভলভমেন্ট হতে পারে, লিম্ফেরিনোপ্যাথির মতো সিমটমও দেখা যেতে পারে, জ্বর সর্দি কাশি দুর্বলতা বা শরীরের কোনো স্থান থেকে ব্লিডিং বা চামড়ার নিচে ব্লিডিং, এরকম কিন্তু সাইন সিমটমস থাকে। ট্রিটমেন্টের মধ্যে কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা এই যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে ইন্ট্রাথিকাল থেরাপি, অর্থাৎ যে স্পাইনাল কর্ডের মধ্যে, স্পাইনাল কর্ডের আশেপাশে বা ব্রেনের আশেপাশে যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নামে একটি ফ্লুইড থাকে, যেটি আমাদের কিন্তু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু বিভিন্নভাবে প্রোটেক্ট করে থাকে, তো সেইটার মধ্যে যদি কোনো ইনভলভমেন্ট হয় তখন সেখানে ইন্ট্রাথিকাল থেরাপি দেওয়া হয়, কেমোথেরাপির মতো ট্রিটমেন্ট দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকম টার্গেটেড ইমিউনোথেরাপি, এগুলো রিসেন্টলি আসছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো মোটামুটিভাবে মেইন ডিফারেন্স হচ্ছে CML হচ্ছে সাধারণত বয়স্ক লোকেদের হয়, ALL সাধারণত শিশুদের হয়, CML এর ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাবনর্মাল প্রিকারসার সেলস ইম্যাচিওর সেলস পাওয়া যায়, ব্লাস্ট অল্প পরিমাণে পাওয়া যায়, ALL এর ক্ষেত্রে কিন্তু ব্লাস্ট ম্যাক্সিমাম পাওয়া যায়। ALL এর ক্ষেত্রে যে ব্লাস্টটি পাওয়া যায় সেটা লিম্ফয়েড ব্লাস্ট হয়, CML এর ক্ষেত্রে যে অল্প পরিমাণে ব্লাস্ট পাওয়া যায় সেটা মায়েলয়েড ব্লাস্ট হয়। তো এরকম বেশ কিছু পার্থক্য আছে CML আর ALL এর মধ্যে। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নটি করেছেন প্রীতি মণ্ডল, তিনি লিখেছেন স্যার আমার পিসির ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ব্যাঙ্গালোরে আছে, শরীরে ব্লাড থেকে এর কি কোনো চিকিৎসা আছে, থাকলে বলবেন দয়া করে, কোথায় চিকিৎসা হয়। চিকিৎসা বিভিন্ন জায়গাতেই হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই চিকিৎসা হয় ব্লাড ক্যান্সারের মধ্যে।
আগেও যে কথা বললাম যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ঠিকই, কিন্তু কোন টাইপের হয়েছে সে বিষয়ে কিছু মেনশন করেননি। বিভিন্ন টাইপের ব্লাড ক্যান্সার হয়, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া, অ্যাকিউট মায়েলয়েড লিউকিমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া বা ক্রনিক মায়েলয়েড লিউকিমিয়া, এগুলি খুব কমন টাইপ। এগুলি ছাড়াও বেশ কিছু রেয়ার টাইপ অফ লিউকিমিয়া আছে, সেগুলো হতে পারে। তো লিউকিমিয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা, প্রথমে একটি পেরিফেরাল ব্লাড থেকে একটি লিউকিমিয়া সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে কোনো অ্যাবনর্মাল টাইপের সেল আছে কিনা। তারপরে সেই অ্যাবনর্মাল সেল থাকলে সেটাকে কনফার্মেশনের জন্য বিভিন্ন রকম সাইটোকেমিস্ট্রির মতো টেস্ট করা হতে পারে, বিভিন্ন রকম মলিকুলার টেস্ট বা বিভিন্ন ক্যারিওটাইপিং, এই ধরনের টেস্ট করা হয়। তাছাড়াও বোন ম্যারো টেস্ট করা হয়, বোন ম্যারো অ্যাসপিরেশন বা বায়োপসি করে সেক্ষেত্রে কোনো স্পেসিফিক মার্কার, অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে স্পেসিফিক মার্কার দিয়ে টেস্ট করা হয়। তো এই এইগুলি করে মেইনলি যেটা, যে ডিজিজটাকে কনফার্ম করা হয় যে লিউকিমিয়া ভাবা হচ্ছে সেটা আছে কি না আদৌ, আর থাকলে সেক্ষেত্রে সেটা সাব ক্যাটাগরাইজ করা হয়, অর্থাৎ থাকলে কোন টাইপের লিউকিমিয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো অ্যাবনর্মাল কোনো মিউটেশন আছে কিনা, কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা, সেগুলিও খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে ডিটেক্ট করা। কারণ সেগুলির উপরে প্রথমত ডিজিজের রেসপন্স বা প্রোগনোসিস কেমন হবে ফার্স্ট অফ অল সেটা নির্ধারিত হয়। সেকেন্ড হচ্ছে যে কিছু কিছু মিউটেশন বা জেনেটিক চেঞ্জ বা জেনেটিক অ্যাবনর্মালিটি থাকলে কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন হচ্ছে AML এর একটি বিশেষ টাইপ যাকে বলা হয় APML, অ্যাকিউট প্রোমায়েলোসাইটিক লিউকিমিয়া। সেটি কিন্তু যখন একটি স্পেসিফিক টাইপের জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে তখনই হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট খুব স্পেসিফিক এবং সেই ট্রিটমেন্ট দিলে রেসপন্স অনেক বেটার হয়। তো লিউকিমিয়া ধরার পর উনি যেটা আরেকটি কথা বলেছেন যে তার শরীরে ব্লাড থাকে না, হ্যাঁ, যেহেতু লিউকিমিয়ার অ্যাবনর্মাল সেলগুলি বোন ম্যারোকে অকুপাই করে, তার ফলে বোন ম্যারোর মধ্যে যে সমস্ত নর্মাল সেল থেকে ব্লাড উৎপন্ন হয় তাদের কিন্তু নাম্বার কমে আসতে থাকে। তার ফলে কি হয় যে বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু কমতে থাকে, তার মধ্যে RBC বা লোহিত রক্তকণিকা, সেটি কমলে হিমোগ্লোবিনের অভাবজনিত লক্ষণগুলি প্রকাশ পায়। WBC, যে নর্মাল WBC থাকে সেটি কমে আসে, তার ফলে বিভিন্ন রকম ইনফেকশন, জ্বর, এই ধরনের সাইন সিমটম হয়। প্লেটলেট কমে আসলে ব্লিডিংজনিত সমস্যা হয়, বিভিন্ন স্থান থেকে ব্লিডিং হতে পারে, চামড়ার নিচে ব্লিডিং হতে পারে। তো এরকম বেশ কিছু ফিচার্স কিন্তু ডেভেলপ করতে পারে। তো আপনাকে বলবো যে অবশ্যই ব্লাড ব্লাড ক্যান্সার ধরার পরে কিন্তু প্রপারলি ইনভেস্টিগেশন হবে নিশ্চয়ই, সেখানে কী টাইপের লিউকিমিয়া হয়েছে সেটা ধরা পড়বে এবং তার অনুযায়ী যে ট্রিটমেন্ট অ্যাপ্লিকেবল সেটা নিশ্চয়ই হবে এবং তিনি অবশ্যই ভালো থাকবেন, সেটাই আমি এক্সপেক্ট করব। পরবর্তী প্রশ্নটি করেছেন শাহরিয়ার আরিফ, তিনি বলেছেন যে উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, ওজন 58 কেজি, শরীর সুস্থ থাকলে রক্ত দিতে কোনো সমস্যা হবে কিনা, অর্থাৎ তার রক্ত দান করতে কোনো অসুবিধা আছে কিনা তিনি জানতে চেয়েছেন। তার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি এবং ওয়েট হচ্ছে 58 কেজি। তো আপনার যদি অন্য কোনো বড় শারীরিক কোনো সমস্যা না থাকে, অ্যাট প্রেজেন্ট যদি ব্লাড প্রেশার বা অন্যান্য ফিচার্সগুলো নর্মাল থাকে, পালস, হ্যাঁ, এই ধরনের পালস যদি নর্মাল থাকে বা যদি সেরকম কোনো রেগুলার কোনো মেডিসিন আপনি যদি না নেন, হ্যাঁ, এবং হচ্ছে যে আপনার রক্তে যদি হিমোগ্লোবিন অ্যাডিকোয়েট পরিমাণে থাকে, তাহলে কিন্তু আপনি রক্তদান করতে পারেন, আপনার রক্তদান করা নিয়ে কোনো সমস্যা নেই। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটি করেছেন মোহাম্মদ ওয়ালি উল্লাহ, তিনি বলেছেন, স্যার আমার ক্রিয়েটিনিন 0.7 আছে, ভালো না খারাপ? ক্রিয়েটিনিন 0.7 আছে মানে আপনার নর্মাল রেঞ্জে আছে, এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, আপনার ক্রিয়েটিনিন ঠিকই আছে। পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটি করেছেন শুভ্র শঙ্কর মুখার্জি, তিনি লিখেছেন, হ্যালো ডাক্তারবাবু, 2 মাস ধরে আমার 2 হাঁটুর নিচে পায়ের তলা পর্যন্ত জ্বলন শুরু হয়, বিশেষ করে রাত্রে শুতে যাওয়ার সময়। আমি তখন ঠান্ডা জল দিয়ে হাঁটু ধুই এবং কিছুটা উপশম বোধ করি, কিন্তু এই জল শুকিয়ে যায় তখন আবার ব্যথা শুরু হয়। আমি সুগার টেস্ট করেছি, রিপোর্ট নর্মাল, যদিও সারাদিনে 8-10 বার প্রস্রাব হয়, রাতে 2 বার যেতে হয়। আমার বয়স 57 ইয়ার্স। তিনি এর এই যে বিভিন্ন কন্ডিশন হয়েছে তার পিছনে কারণ কি জানতে চেয়েছেন। প্রথমত জানিয়ে রাখি যে এরকম শুধুমাত্র একটি বা দুটি সিমটম দেখে কিন্তু
রোগ কিন্তু ডায়াগনোসিস করা যায় না। আর বিশেষত যেখানে রোগীকে সামনে দেখা যাচ্ছে না, এক্সামিন করা যাচ্ছে না, সেখানে কিন্তু এটা করা যায় না। তাও আপনাকে জাস্ট একটু সংক্ষেপে জানিয়ে রাখি, আপনি ব্লাড সুগার টেস্ট করেছেন, ঠিকই করেছেন, সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার নর্মাল আছে। কারণ ব্লাড সুগার দীর্ঘদিন ধরে বেশি থাকলে তার থেকে কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথির মতো কন্ডিশন ডেভেলপ করে এবং তার থেকেও কিন্তু পায়ে জ্বলন হতে পারে। কিন্তু আপনার পায়ে যে সমস্যাটি হচ্ছে সেটি শুধুমাত্র যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথির জন্যই হচ্ছে এমন নয়, সেটি ছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে যে সমস্ত কারণে কিন্তু এই রকম পায়ে জ্বলন হতে পারে। তার মধ্যে একটি হলো নিউরোমা। নিউরোমা এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে নার্ভে কোনো ইঞ্জুরি হওয়ার পরে সেখানে যে নার্ভ তার থেকে কিন্তু ছোট একটি টিউমার উৎপন্ন হতে পারে এবং তার ফলে কিন্তু পায়ে এরকম জ্বলন বা ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন রকম পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে, সেক্ষেত্রে কি হয় যে ব্লাড ভেসেলের ভিতরে যে তার যে ডায়ামিটার যার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো করে সেটি অনেক সময় কমে আসে এবং সেই যে ব্লাড ভেসেলের ভিতরের ওয়ালে বিভিন্ন রকম ফ্যাটি সাবস্ট্যান্স জমা হয় যাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। তার ফলে কি হয় যে সেই ভেসেলের ডায়ামিটার কমে আসে এবং তার জন্য কি হয় তার শরীরে বিভিন্ন অর্গানে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে ব্লাড যেতে পারে না। তো এইরকম সমস্যা কিন্তু পায়ের ভেসেলও হতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে আপনার এরকম পায়ে ব্যথা, তার সাথে জ্বলন হতে পারে। এছাড়া হাইপোথাইরয়েডিজমের মতো একটি কন্ডিশন যেক্ষেত্রে কি হয় শরীরে অ্যাডিকুয়েট পরিমাণে থাইরয়েড হরমোনগুলি উৎপন্ন হয় না, তার জন্য কিন্তু এরকম পায়ে জ্বালা হতে পারে। এছাড়া মেটাটার্সালজিয়া বলে একটি কন্ডিশন আছে, অর্থাৎ পায়ের পাতার মধ্যে যে ছোট ছোট হাড়গুলি আছে তার মধ্যে ইনফ্লামেশন হতে পারে, তার থেকেও কিন্তু এরকম জ্বালা হতে পারে। টার্সাল টানেল সিন্ড্রোম নামের একটি সিন্ড্রোম আছে, যেক্ষেত্রে কি হয় পায়ের মধ্যে দিয়ে যখন বিভিন্ন নার্ভ পাস করে সেই নার্ভগুলি কোনোভাবে এন্ট্র্যাপড হয় এবং তার জন্য কিন্তু নার্ভের উপর প্রেশার পড়ে এবং তার থেকে এরকম জ্বালা হতে পারে। এরিথ্রোমেলালজিয়া বলে আরেকটি কন্ডিশন আছে, যেক্ষেত্রেও কি হয় পায়ের ছোট ছোট ভেসেলগুলি ব্লক হয়, তার জন্য জ্বালা হতে পারে। এছাড়াও ক্রনিক রিজিওনাল পেইন সিন্ড্রোম বলে একটি কন্ডিশন আছে, যেক্ষেত্রে কি হয় এই নার্ভগুলি হাইপারসেন্সিটিভ হয় এবং সামান্য কোনো রকম স্টিমুলাসে কিন্তু সেক্ষেত্রে এরকম পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সুতরাং এই যে পায়ে জ্বালা আপনার যে সমস্যাটি আছে তার কিন্তু বিভিন্ন কারণ আছে এবং সেটি কিন্তু ডিসাইড করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ান মেডিসিন এমডি ডক্টরের কাছে যেতে হবে। তিনি আপনাকে এক্সামিন করবে, দরকার হলে কিছু টেস্ট করতে দেবেন, সেগুলির মাধ্যমে ডিসাইড করবেন যে ফার্স্ট অফ অল আপনার কী কারণে জ্বালা হচ্ছে এবং তারপরে কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া হলে অবশ্যই নিশ্চয়ই কোনো সমাধান হবে। তো আজকের এই কিমানে সেশন এখানে আমি শেষ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, ফলে পরবর্তীকালে আমি যখনই কোনো এরকম কিউএনএ সেশনে আসবো, অর্থাৎ আপনার কোনো কমেন্ট বা প্রশ্নকে নিয়ে আমি এক্সপ্লেন করব, তখন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।